앞으로 나볼 마법. 좀, 야, 그럼 좀. 아이, 너랑 키스 먹으래? 키스 먹어. 자, 몬스터 다이커. 아이씨. सर्वोच्च दस मिनट अच्छा अच्छा ओके ओ मामा ग्रामेर मध्ये निये सुगे আর বাবা আজকে তো অনেক রাত হয়ে গেছে আজকে তো তোমাকে গার্মেন্টস নিয়ে যাওয়া যাচ্ছে না আজকে তুমি আমার বড়বার বাসায় থাকবে কালকে সকালে তোমাকে গার্মেন্টস নিয়ে যাব চলো আচ্ছা ঠিক আছে পুরে মারি আর বাবা উঠো উঠো আসো ওন দোকানে কিছু দেইও না হাঁটতে পারতেছ না তুই কষ্ট করে হাঁটো বাবা কষ্ট করে হাঁটো মামা এই বাসা হ্যাঁ হ্যাঁ এই বাসা আসো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে মঞ্জু মন্ডল কথার সাথে কাজে মিল রাখতে হয় বড় ভাই দেশের যে অবস্থা করোনার জন্য রাস্তাঘাটে তো চলাফেরা করা কঠিন তাই গ্রামাঞ্চল থেকে মেয়ে মানুষ নিয়ে আসা খুব কঠিন একটু লেট হচ্ছে বড় ভাই একে দিকে চলবে আরে চলবে ঠিক আছে বড় ভাই ওকে ভিতরে নিয়ে যাও যাও বাবা যাও আচ্ছা আসো আর বল যাও কোনো ভয় নেই যাও আরে এত ভয় পাচ্ছ কেন ভাই বড় ভাই এখনো আসছে না তো লেট করছে কেন রমণ এবং আরে মঞ্জু না বসো আরে মঞ্জু মন্ডল কথা আসল কি মেয়ে দেবে তিনটে তাহলে তুমি একটু আরে ভাই দেশের যে অবস্থা বললাম তো আমি বাইতান বাদান মাস না নাঙ্গাইলে ওকে 10000 টাকা দিছি ও একটা মেয়ে আসছে তোমাকে ভাবতে হবে না বড় ভাই জানিস না আচ্ছা কাজের সাথে যদি মিল থাকে টাকা তো কম দেনে আচ্ছা ভাই এ মাল বল দিতে একবার কত 1 লক্ষ 3 মাল ঠিক আছে সব ঠিক আছে বড় ভাই এ অনেক দিন ধরে আসলাম কোনো ব্যবস্থা নেই ভালো মন্দ আরে মঞ্জু মন্ডল ও চিন্তা করো না তুমি বসো चेष्टा कर চাকরি বাকরি কোনো কিছু না পেলাম चाप पड़ल तक देर कथा मत दुनिया हाथ मजू भाई
আমি হয়তো আজকে এখানে ড্রিঙ্কের জন্য আসছি, নেশা করতে আসছি, কিন্তু মুখ্য বিষয় এটা না। আপনি একটা ভালো রাস্তায় যান, ভালো মতনে চলেন, সুন্দর সমাজ নিয়ে বসবাস করেন, এটাই আমি চাই। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এই অবৈধ ব্যবসা থেকে দূরে সরে যাওয়ার। ধন্যবাদ। আরে জাহাঙ্গীর মিয়া, কখন এলে? এই তো দোস্ত, এই মাত্র। সকাল থেকে সারা দিন এখানে দাঁড়িয়ে রয়েছি, আসার এখনো আসতে কামই নেই। এখন আসতে নাকি আসা, কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে ঘেমে গেলাম গা। একটু ফোন দিই চালু চালু করে আসো, তোমার বাবা মা যদি জানতে পারে তাহলে আমাদের বিয়ে হবে না। আর মঞ্জুর মামা এসে পড়ছে, আমাদের চালু করে নিয়ে যাবে বিয়ের সাথে, সবকিছু কমপ্লিট করে আসছে। তুমি তো চালু পারো নে, চালু করে আসা পারো। এখনো আসতেছে না কেন? কিছু জেনে ফেলে তুই তো আমাদের সর্বনাশ হয়ে যাবি, এই জন্য ভালোবাসা করতে হয় না। আমাকে কেউ দেখে নাই, তোমাকে কেউ দেখছে? খুব সুন্দর হয়েছে। হ্যারে শোনা, তোর তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করতেছি, কিছু দেখে ফেলে তাহলে সবকিছু সর্বনাশ হয়ে যাবে। কোনো দিনের বেলা কি বাইরে হওয়া যায়? না তো রাত, এই জন্য আম্মা ঘুমাইছে, আমি আয়া করছি। আর শোনা রে, এই হলো হলো। হ্যাঁ বলো। এগুলো করার অনেক সময় আছে, চলো চলো। কেন তোরা যাই? কোনো আমি তোমাকে অনেক ভয় পাইছি যে এই কথা যদি কেউ জানতে পারে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। চলো তাড়াতাড়ি চলো। আর আমি তোমাদের যে নিয়ম মতো নিয়ে যাবো তুমি সেই বাড়িতে চলবে। আচ্ছা চলো।
जीवन काटी चलो अच्छा अच्छा अब्बू तुम कौन चिंता करो मुहूर्त हजार टेकने अब्बू अच्छा मामा बोलो मैं ना অসুস্থ খুব অসুস্থ খুব অসুস্থ আমাকে 20000 টাকা দাও আরে বাবা তুমি 20000 কেন তুমি বললে আমি আরো এর চেয়ে বেশি দেব তোমার বাগ না না তবে আমি তোমাকে টাকা দিচ্ছি বুঝছো তুমি অর্জন চিন্তা করো না আর রেখে দাও আবার সুস্থ হলে ফিরে আসবে এখন 20000 টাকা দাও হ্যাঁ ঠিক আছে বাবা তুমি বিপদে দাও এলমে দাও শুনো মামা ওকে না ও খুব আদরের বউ মা জান তোমাকে আমি বুঝে দেখলাম আর কোনো ভয় পেতে দেনে না হয় আরে বাবা আমাকে বলতে হবে না কোন চিন্তা করতাম তো মামা না হ্যাঁ মামা কোন সমস্যা নাই আমি আপনাকে সবসময় বিশ্বাস করি এই বিশ্বাস করার জন্য আপনি বিশ্বাস করুন যাও মামা যাও আমি টাকা দিচ্ছি যাও মামা ওই এই দাও যাও ঠিক আছে টাকা দাও আসো হ্যাঁ আচ্ছা মামা আচ্ছা আসো তোমাকে 20000 টাকা দিচ্ছি আসো মামা आनंद
मामार भाषा ना था आमार मामा पासाय कारी करे आशा दे तोरे आमी की सर्वनाश करलाम रे आशा विश्वास से नारी पाचांगारी करे आगे जानले कमार मामार हाथ ना भलोबासा के दी आशा तो जीवन ना नष्ट कर दिल आशा से भलो थकिस मामा